যে যেখান থেকে আজকের ক্লাস দেখছ, সংযুক্ত আছো, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে তোমাদের একাদশ শ্রেণী ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ইতিপূর্বে আমি যেটা আলোচনা করেছি সেটার আজকে গাণিতিক ব্যাখ্যা দিব, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। এবং ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, চ্যাম্পিয়ন কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইতিপূর্বে ক্লাসগুলোতে আমি কয়েকটি বিষয় আলোচনা করেছি। সেখানে মজুত পণ্য সম্পর্কিত ছিল, স্বল্পমেয়াদী মূলধন ছিল, এরপরে আমি আলোচনা করেছি নগদ সম্পর্কিত, নগদ রূপান্তর চক্র, নগদ আবর্তন ইত্যাদি বিষয়গুলো আলোচনা করেছি। তারই আলোকে আমি আজকে কিছু গাণিতিক ব্যাখ্যা দিব, গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব এবং সমাধান করব। আশা করি তোমরা এই সমস্যাগুলো আর ভবিষ্যতে ফেস করবে না, এবং এটা আমি যদি আলোচনা করি তাহলে তোমরা অবশ্যই এই বিষয়টা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, মজুত পণ্য সম্পর্কিত আমরা নিশ্চয়ই জানি, বিগত ক্লাসে আমি এটা আলোচনা করেছি। মজুত পণ্য হচ্ছে সেই পণ্য বা জিনিস যা বিক্রয়ের জন্য প্রস্তুত থাকে এবং উৎপাদন কার্য অব্যাহত রাখে। হ্যাঁ, প্রত্যেকটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য পণ্যের একটা মজুত গড়ে তোলেন, সেটা আংশিক প্রস্তুত পণ্য হয়, কাঁচামাল হয়, সম্পূর্ণ প্রস্তুত পণ্য হয় ইত্যাদি। তো এই মজুত পণ্যের মধ্যে মিতব্যয়ী ফরমাশের পরিমাণটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিতব্যয়ী ফরমাশের পরিমাণটা কি? অর্থাৎ মিতব্যয়ী ফরমাশের পরিমাণ হচ্ছে সেই পরিমাণ ফরমাইশ বা অর্ডার, যে ফরমাইশ যেখানে ফরমাইশ ব্যয় এবং বহন ব্যয় সব থেকে সর্বনিম্ন হয়, এর সাথে জড়িত থাকে ফরমাইশ বা অর্ডার, পণ্য পাওয়ার সময় এবং লিড টাইম, এই বিষয়গুলো মিতব্যয়ী ফরমাশের পরিমাণের সাথে জড়িত থাকে। আমরা আজকে এই মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটা সূত্রের সাহায্যে কীভাবে বের করা যায় সেটা আমরা একটু আলোচনা করব। সবাই একটু দেখো, আমি এখানে একটা গাণিতিক সমস্যা সমাধান করছি এই সূত্রের আলোকে, তোমরা একটু আমার দিকে ফলো করবে, বোর্ডের দিকে ফলো করবে, ওকে? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি জ্ঞানদীপ লাইব্রেরি ফিনান্স বিষয়ের বই ক্রয় করার জন্য ফরমাইশ প্রদান করতে চাই। প্রতি বছর তাদের এ বিষয়ের প্রায় 5,000 বই বিক্রয় হয়। প্রতি অর্ডার প্রদানে লাইব্রেরির ব্যয় হয় 100 টাকা। প্রতিটি বইয়ের জন্য একক প্রতি বহন খরচ হয় 5 টাকা। জ্ঞানদীপ লাইব্রেরির মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কত এটা আমাদেরকে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটার আলোকে আমরা লিখতে পারি যে সূত্রটা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণের, সেই সূত্রটা আমি লিখব, তোমরা একটু সবাই খেয়াল করবে, ওকে? আমরা জানি মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ ই ও ইকুয়াল টু অর্ডার কোয়ান্টিটি সমান টু এ ও বাই সি। এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি বাৎসরিক বই বিক্রি হয় হচ্ছে 5,000 কপি, অর্থাৎ এ সমান 5,000, ও সমান 100 টাকা, সি সমান 5 টাকা, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা হলো আমরা একটি সমাধান করে ফেলি। রুট ওভার 2×5,000×100 বাই 5 টাকা, এটা আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি হলো 2,00,000। এটা রুট ওভার করলে কত হয় আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই একটু খেয়াল করো, অর্থাৎ এই গাণিতিক সমস্যার আলোকে আমরা এটা সমাধান করছি এবং এখানে পেয়েছি এ বা বাৎসরিক বই বিক্রি হয় 5,000। এবার দেখা যাচ্ছে প্রতি অর্ডার প্রদানে লাইব্রেরি ব্যয় হচ্ছে 100 টাকা এবং প্রতিটি বইয়ের জন্য একক প্রতি বহন খরচ হচ্ছে 5 টাকা, অর্থাৎ এ সমান 5,000, ও সমান 100, সি সমান 5 টাকা, এটা আমরা পেয়েছি। এটা আলোকে আমরা সমাধান করছি। তো 2,00,000 রুট করলে আমরা কত পাবো সেটা আমরা একটু বের করি। রুট 2,00,000 পাই হচ্ছে 447.21 একক, 447
47.22, এটা হচ্ছে আমাদের মৃত ব্যয় ফরমেশের পরিমাণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা মৃত ব্যয় ফরমেশের পরিমাণটা পেয়ে গেলাম আমাদের 47.22। দেখো এখানে মৃত ব্যয় ফরমেশের পরিমাণটা বেরিয়েছে। তো এটা যে আলোচনাটা করলাম, এই যে সমস্যাটা মৃত ব্যয় ফরমেশের পরিমাণ যেভাবে করেছি, তোমরা সাধারণত এইভাবে সমাধানটা করবে, এবং নেক্সটে যদি এই জাতীয় কোনো প্রবলেম আসে তোমরা অবশ্যই সমাধান করতে পারবে বলে আমি মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, নেক্সট টাইম আমরা দেখি এখানে আমরা আরেকটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি। সেখানে আছে হলো জনাব জাহিদ পিনাকল কোম্পানির ব্যবস্থাপক, কোম্পানি প্রতি মাসে 4,000 একক মাল ব্যবহার করে। ফরমাইশ দেওয়ার জন্য ফরমাইশ প্রতি ব্যয় হয় 160 টাকা, প্রতি একক মাল বহনের জন্য ব্যয় হয় 2 টাকা, মালের ক্রয় মূল্য প্রতি একক 70 টাকা, পুনঃ ফরমাইশ মজুদ স্তর এখানে আছে 35,000 একক, পুনঃ ফরমাইশের পরিমাণ আছে 40,000 একক, এবং সর্বনিম্ন মাসিক মজুদ ব্যবহার আছে 6,000 একক। ফরমাইশি পণ্য পাওয়ার সময় বা লিড টাইম 2 থেকে 4 মাস। তো এই গাণিতিক সমস্যার আলোকে আমরা এই সমাধানটা করব। পিনাকল কোম্পানির সর্বোচ্চ মজুদ স্তর এবং সর্বনিম্ন মজুদ স্তরটা নির্ণয় করব। ওকে, তো অ্যাট ফার্স্টে আমরা করব হচ্ছে পিনাকল কোম্পানির সর্বোচ্চ মজুদ স্তর। শুভ শিক্ষার্থীবৃন্দু, সর্বোচ্চ মজুদ স্তর কি সেটা তোমরা একটু একটু মনে করে দেখো। আমি বিগত ক্লাসে কিন্তু এটা আলোচনা করেছি। সর্বোচ্চ মজুদ স্তর হচ্ছে সেইটা, সেই পরিমাণ মজুদ স্তর যার অতিরিক্ত সাধারণত আর মজুদ পণ্য রাখা সম্ভব হয় না। সাধারণত প্রত্যেকটা কোম্পানির একটা লিমিট থাকে মজুদ স্তরের ক্ষেত্রে, সেই লিমিটটা তারা কখনো ক্রস করতে চায় না। সেক্ষেত্রে তাদের মূলধনের অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে, প্রতিষ্ঠানে অনেক খরচ হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জিত হয় না, স্বাভাবিকভাবে তারা একটা কাম্য মজুদ গড়ে তোলেন। তো সর্বোচ্চ মজুদটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু দেখবো। তো সর্বোচ্চ মজুদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেই সূত্রটা আমরা লিখছি, তোমরা সবাই একটু খেয়াল করো। সর্বোচ্চ মজুদ স্তর সমান আমরা জানি যে পুনঃ ফরমাইশ স্তর, পুনঃ ফরমাইশ স্তর যোগ পুনঃ ফরমাইশ পরিমাণ, পুনঃ ফরমাইশ পরিমাণ বিয়োগ মালের সর্বনিম্ন ব্যবহার ইন্টু সর্বনিম্ন লিড সময়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা গান্ধী সমস্যার ক্ষেত্রে পুনঃ ফরমাইশ স্তর পেয়েছি 35,000 একক, পুনঃ ফরমাইশের পরিমাণ পেয়েছি 40,000 একক, সর্বনিম্ন মাসিক মজুদ ব্যবহার পেয়েছি 6,000 একক, ফরমাইশি পণ্য পর সর্বনিম্ন সময় আছে কেন 2 থেকে 4 মাস, তাহলে 2 মাস হচ্ছে আমার সর্বনিম্ন সময়। সেটার আলোকে আমরা এটা সমাধান করি। তো পুনঃ ফরমাইশ স্তর আমরা পেলাম কত, 35,000 একক, 35,000 যোগ 40,000 বিয়োগ 6,000 ইন্টু 2, তাহলে কত পাচ্ছি আমরা, 75,000 বিয়োগ 12,000 সমান কত, 63,000 একক। শুভ শিক্ষার্থীবৃন্দ, আমরা পেয়ে গেছি আমাদের সর্বোচ্চ মজুদ স্তর। তো সর্বোচ্চ মজুদ স্তর হচ্ছে যে পিনাকল কোম্পানি কত, 63,000 একক। ওকে, আশা করি তোমরা এটা সমাধান পরবর্তীতে করতে পারবে, এই জাতীয় যত সমস্যা আছে তোমরা সকল সমস্যার সমাধান করতে পারবে। নেক্সটে আমরা করব হচ্ছে সর্বনিম্ন মজুদ স্তর, অর্থাৎ আমরা যে গাণিতিক সমস্যাটা দেখেছি সেটার আলোকে আমরা সর্বনিম্ন মজুদটা বের করবো। সর্বনিম্ন মজুদ স্তরের সূত্রটা আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আশা করি তোমরা সেটা পারবে। সর্বনিম্ন মজুদ স্তরের সূত্র হচ্ছে এইটা, পুনঃ ফরমাইশ স্তর বিয়োগ মালের সর্বনিম্ন ব্যবহার ইন্টু গড় লিড টাইম। পুরো ফরমাশি স্তর আমরা পেয়েছি 35,000 একক, 35,000 বিয়োগ 6,000 ইন্টু 2 থেকে যেহেতু 4 মাস, তাহলে গড় করতে হবে 2 যোগ 4 ভাগ হচ্ছে 2,
কত পাবো আমরা? 35,000 বিয়োগ 6,000 ইন্টু 6/2, 6/2, আটটা থাকে 3, তো আমরা পাচ্ছি হলো 35,000 বিয়োগ 18,000 সমান 17,000 একক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বনিম্ন মজুত বিস্তারটি পেয়ে গেছি। সর্বনিম্ন পিনাকল কোম্পানির সর্বনিম্ন মজুত বিস্তার হচ্ছে আমাদের 17,000 একক, সর্বোচ্চ মজুত বিস্তার পেয়েছে 63,000 একক এবং সর্বনিম্ন মজুত বিস্তার হচ্ছে 17,000 একক। ওকে, আমি যে গাণিতিক সমস্যাটা সমাধান করলাম এটা হচ্ছে যে আমাদের সর্বোচ্চ মজুত বিস্তার এবং সর্বনিম্ন মজুত বিস্তার বিষয়ে। তো আমি যেটা সমাধান করেছি এই দুইটা সূত্রের আলোকে এটা সমাধান দিয়েছি, আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। নেক্সট টাইম এই জাতীয় সকল সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারবে বলে আমি মনে করি। শুভ শিক্ষার্থীবৃন্দ, নেক্সট টাইম আমরা চলে যাব আরো কিছু গাণিতিক সমস্যা সমাধানের জন্য। সকলে আমরা বোর্ডের দিকে একটু খেয়াল করি, এখানে একটি গাণিতিক সমস্যা আছে, সবাই একটু আমার সাথে খেয়াল করবে বোর্ডের দিকে। বলা হচ্ছে যে বাটাশো কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে 25 দিন পর তা পরিশোধ করে এবং সম্পূর্ণ প্রস্তুত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে তা 65 দিন পর আদায় করে থাকে। আরও দেখা যায় যে মজুত পণ্যের গড় অবস্থানকাল 80 দিন। তো এখানে করণীয় হচ্ছে আমাদের নগদ রূপান্তর চক্র নির্ণয় এবং নগদ আবর্তন নির্ণয়। নগদ রূপান্তর চক্র নির্ণয় করতে গেলে আমাদের কি কি লাগে বা যে সূত্রটা ইতিপূর্বে কিন্তু আমি আলোচনা করেছি তার আগে বলে নিই নগদ রূপান্তর চক্রটা কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদ রূপান্তর চক্র হচ্ছে সেইটা, অর্থাৎ যে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল বাকিতে করার ফলে যে পাওনাদের সৃষ্টি হয়, তার পাওনা পরিশোধের সময় থেকে প্রস্তুতকৃত পণ্য বাকিতে বিক্রয়ের ফলে যে প্রাপ্য বিলের সৃষ্টি হয় সেটা আদায় পর্যন্ত যে বিষয়গুলো জড়িত থাকে সেটাই হচ্ছে যে নগদ রূপান্তর চক্র। এবং নগদ আবর্তনটা কি? নগদ আবর্তন হচ্ছে যে একটি বছরে যতবার নগদ রূপান্তর চক্র সংঘটিত হয় সেটাই হচ্ছে নগদ আবর্তন। এই দুটো সমাধান আমরা এখন করব এই সমস্যার আলোকে। সবাই একটু আমার সাথে খেয়াল করো, এখানে দেওয়া আছে হচ্ছে 25 দিন পর পরিশোধ করে এবং 65 দিন পর আদায় করে, গড় মজুত পণ্যের অবস্থানকাল হচ্ছে 80 দিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু নগদ রূপান্তর চক্রের সূত্র একটু লিখে ফেলি। সূত্রে আমরা জানি যে নগদ রূপান্তর চক্রের সমান হচ্ছে যে মজুত পণ্যের গড় অবস্থানকাল মজুত পণ্যের গড় অবস্থানকাল যোগ বাকি আদায়ের গড় সময়, বাকি আদায়ের গড় সময় বিয়োগ গড় পরিশোধকাল। শুভ শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এটার আলোকে আমরা এই সমাধানটা করব। তো আমরা গাণিতিক সমস্যা যেটা পেয়েছি সেখানে আমরা দেখে নিই যে গড় অবস্থানকাল কতদিন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মজুত পণ্যের গড় অবস্থানকাল আমরা আছে যে আমরা জানি যে 80 দিন, অর্থাৎ গড় অবস্থান আছে এখানে 80 দিন। এবার বাকি আদায়ের গড় সময় সমান 25 দিন সরি বাকি আদায়ের গড় সমান আছে হলো 65 দিন এবং গড় পরিশোধকাল আছে 25 দিন।
শুভ শিক্ষার্থীবৃন্দ, আমরা এই গাণিতিক সমস্যার সমাধানের আলোকে আমরা নগদ রূপান্তর চক্র বের করব। তো আমরা একটি সূত্রে চলে যাই, অর্থাৎ মজুদ পণ্যের গড় অবস্থানকাল আমরা পেয়েছি হলো কত, 80 দিন, যোগ হচ্ছে কত, বাকি আদায়ের গড় সময়, বাকি আদায়ের গড় সময় পেয়েছি কত, 65 দিন, বিয়োগ গড় পরিশোধকাল কতদিন, 25 দিন। তাহলে আমরা একটি সমাধান করি, টোটাল কত আসে, আমরা দেখতে পাচ্ছি 80 যোগ 65 বিয়োগ হচ্ছে 25, 120 দিন, 120 দিন। শুভ শিক্ষার্থীবৃন্দ, আমরা পেয়ে গেলাম আমাদের নগদ রূপান্তর চক্র কতদিন, 120 দিন আছে। অর্থাৎ আমরা যে গাণিতিক সমস্যাটা এখানে দেখেছি, বাটা শু কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে 25 দিন পর পরিশোধ করে এবং সম্পূর্ণ প্রস্তুত পণ্য কাস্টমার নিকট বাকিতে বিক্রয় করে তা আদায় করে 65 দিনে, এবং গড় অবস্থান কাল হচ্ছে যে 80 দিন। সেটা আলোকে আমরা নগদ রূপান্তর চক্রটা বের করেছি, নগদ রূপান্তর চক্র আমাদের বেরিয়েছে হলো 120 দিন। এবার আমরা বের করবো হচ্ছে নগদ আবর্তন। নগদ আবর্তন সমান আমরা জানি যে 360 দিন ভাগ হচ্ছে নগদ রূপান্তর চক্র। নগদ রূপান্তর চক্র কত পেয়েছি, 120 দিন। তাহলে আমরা নগদ আবর্তন পেলাম কত, 3 বার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গাণিতিক সমস্যাটা দেখেছিলাম, সেখান থেকে আমরা নগদ রূপান্তর চক্র বের করছি 120 দিন এবং নগদ আবর্তনকাল বেড়েছে হচ্ছে আমাদের 3 বার। তো আশা করি এই সমস্যাগুলো তোমরা নেক্সটে সমাধান করতে পারবে, এবং এখানে যত প্রকার সমস্যা থাকে তোমরা এইটার আলোকে, এই সূত্রের আলোকে সমাধানগুলো সহজে করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলোর আলোকে আশা করি তোমরা এখন থেকে এই সমস্যাগুলো সহজেই সমাধান করতে পারবে। আমি সেটারই আলোকে তোমাদের কিছু অনুশীলনমূলক কাজ আমি দিচ্ছি, তোমরা বাসায় বসে এটা একটু প্র্যাকটিস করবে, এরপরে যদি বুঝতে তোমাদের কোথাও সমস্যা সেটা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবে, আমি সেটা পরবর্তীতে সলিউশন ক্লাসে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা অনুশীলনটা কি সেটা একটু দেখে নিই, বোর্ডের দিকে সবাই খেয়াল করো, অনুশীলনটা আছে হচ্ছে পিকিউআর লিমিটেডের মজুদ পণ্য সম্পর্কিত তথ্যাবলী নিম্নরূপ, বার্ষিক চাহিদা আছে 500 একক, প্রতি একক পণ্যের মূল্য আছে 200 টাকা, প্রতি ফরমাইশ ব্যয় আছে 40 টাকা, বহন খরচ প্রতি একক পণ্যের মূল্যের 5%, পিকিউআর লিমিটেড এর মিতব্যয় ফরমাইশের পরিমাণটা, অর্থাৎ ইকুইটি অর্ডার কোয়ান্টিটি, এটা তোমরা বের করবে। আশা করি তোমরা সহজে এটা করতে পারবে। এবং নেক্সটে আছে আরেকটি অনুশীলনমূলক কাজ, এটা তোমাদের দিয়েছে, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। বলা হচ্ছে যে এফএক্স শু কোম্পানি সাধারণত কাঁচামাল ক্রয় করে 20 দিন পর তা পরিশোধ করে এবং সম্পূর্ণ প্রস্তুত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে 60 দিন পর সেটা আদায় করে। আর দেখা যায় যে মজুদ পণ্যের গড় অবস্থান ক্লাসে 70 দিন, এটার আলোকে তোমরা নির্ণয় করবে নগদ রূপান্তর চক্র নির্ণয় এবং নগদ আবর্তন নির্ণয়। এই দুটো কাজ তোমরা সবাই বাসায় বসে করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি তোমাদের এই জাতীয় সমস্যাগুলো সহজে সমাধান দেওয়ার, আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং তোমরা এটা করতে পারবে। তো আমি আমার ক্লাস একেবারে শেষ পর্যায়ে, তোমরা যে যেখানে আছো সেখানে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে আমি আরও নতুন একটি অন্য ক্লাস নিয়ে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে আবার, ধন্যবাদ সবাইকে।